তো বন্ধুরা, এখন আমি আছি র্যাগেন সিটিতে। আমার কিছুদিন আগে একটা ব্লগে আপনারা দেখছিলেন, আমি আর শরীফ এই রাস্তায় আসছিলাম ভোরবেলা। তো এখানে আবার এসেছি, আমার বাইক নিয়ে আমি একা, এখন আমার সাথে কেউ নাই। আমি এখন আমার বাইকের একটা ছোট্ট একটা রিভিউ দেবো আপনাদের। তো রিভিউটা ছোটোখাটো থাকবে, যদি আরও বিস্তারিত কেউ কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও বিস্তারিত আপনাদের জানাবো। সব জায়গায় রোড আছে, তো এইখানে বসে এখন একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো বন্ধুরা 100 সিসি বাইকের তুলনায় এই বাইকটা খুবই ভালো একটা বাইক। 125 সিসি বলেন, 100 সিসি বলেন, এই প্যাকেজে এটা খুবই ভালো একটা বাইক। আমার নিজের আছে বলে যে আমি যে আপনাদের উৎসাহিত করতেছি এমন না বিষয়টা, আমি ভালো একটা সার্ভিস পাচ্ছি। এই পর্যন্ত 1 বছর হয়েছে, আমি কোনো প্রবলেম পাই নাই। হ্যাঁ, হালকা একটু সমস্যা করে আপনার ইঞ্জিনে, হালকা একটু শব্দ করে আপনার যখন আপনি 80, 90, 70 এরকম যখন স্পিডে উঠাবেন তখন আপনার একটু কাঁপাকাপি করবে। এটা ছাড়া আর কোনো এরকম সমস্যা নাই। আর এমনি আপনার মাইলেজটা খুবই ভালো পায়। অফিসে যাতায়াত করতে আমার 100 টাকার 1 লিটার তেল দিয়ে আমি 2 দিন যাতায়াত করতে পারি, মানে অর্থাৎ মাইলেজ আপনার 55-এর মতো আমি পাচ্ছি। আর তাছাড়া এটার সাসপেনশনটা খুবই ভালো, এটার কন্ট্রোলিংটা খুবই ভালো। আমি আমাদের শ্যাওলাপাড়ায় মেট্রো রেলের কাজ চলতেছে, ওই রাস্তাটা এবড়ো থেবড়ো অবস্থা, ভাঙা ভাঙা, অনেক ধুলাবালি। তো এই ধুলাবালি রাস্তায় হঠাৎ আমার তেলে বাড়ি দিছিল। তেলে বাড়ি দিলে আপনারা জানেন যে বাইকটা একটা ধাক্কা দেয়, মানে স্টার্টটা বন্ধ হয়ে যায়, সামনে থেকে একটা ধাক্কা মারে বন্ধ হয়ে যায়। তো ওই বালির ভিতরে, ভাঙাচোরা রাস্তার ভিতরে একবার বাড়ি মেরে আবার স্টার্ট হয়েছিলো রানিংয়ে। কিন্তু ওই যে বাড়ি যে মারছিলো, পিছের চাক্কা ডানে বামে একটা মোচড় দিছিলো কিন্তু পড়ে নাই। শুধু এই একবারই যেমন হয়েছে এমন না, একবার মাওয়া যাওয়ার সময়, মাওয়ার একটা ভাঙা রাস্তায় আমরা যাচ্ছিলাম। তো ওই ভাঙা রাস্তা ছিল কাদায় পরিপূর্ণ পুরাই, আমরা ছিলাম 2 জন। তো তখনও অন্য বাইক হিমশিম খাইলেও আমার বাইকটা খুবই ইজিলি, সুন্দরভাবে আমাকে ব্যালেন্স দিয়েছে। এটা ছাড়া গাজীপুর গিয়েছিলাম, তখন ওই রকম ভাঙাচোরা রাস্তায় অনেক ভালো ব্যালেন্স দিয়েছিল। তো সব মিলিয়ে যদি বলি, ব্যালেন্সিংয়ের দিক থেকে আমার বাইকটা আমাকে খুবই ভালো একটা সাপোর্ট দিয়ে আসছে। তো আপনার 100 সিসি বাইকের যে প্রাইসগুলো হয় ওই তুলনায় এটার প্রাইসটা খুবই রিজনেবল বলা যায়, খুবই মানে স্বাদের মধ্যে সবটুকু স্বাদ আপনি এই বাইকে পাবেন। তো এই জন্য আর কি, যারা এই বাইকটা নিতে চাচ্ছেন তারা কোনো চিন্তাভাবনা ছাড়াই বাইকটা নিতে পারেন। চায়না বাইক বেশি দিন যায় না, এই ধারণাটা সবার ক্ষেত্রে না। তো আপনারা যদি স্বল্প টাকায় ভালো একটা হ্যাপিনেস যদি পাইতে চান তাহলে অবশ্যই এই বাইকটা সাজেস্ট করব। আপনি এটার 100 সিসি নিতে পারেন, 125 নিতে পারেন। আমাকে কোম্পানি যদিও কোনো টাকা পয়সা দেয় না এটা এই কথা বলার জন্য, কিন্তু আমার অবজারভেশন থেকে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি প্রায় 1 বছর যাবৎ ইউজ করলাম, তারপর রিভিউটা দিলাম। তো এই 2 দিন ইউজ করে একটা রিভিউ দিব এমন না, অথবা আমি 2 দিন চালায় একটা রিভিউ দিলাম এমন না। তো 1 বছর চালায় তারপরে বললাম, বাইকটার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। তো আমি আরও একটা বাইক কিনতে চাচ্ছিলাম, আমিও ওই বাইকটাও চাচ্ছিলাম যে এটার ভিতরেই কিনি, এটা 100 সিসি আছে, ওটা দেখি 125 কিনতে পারি কি না। তো যদি এটা সম্ভব না হয় তাহলে হয়তো অন্য বাইকের দিকে যেতে পারি, কারণ অন্য বাইকের স্বাদ নেওয়ারও একটা ব্যাপার স্যাপার আছে। তো আমার কথাবার্তা আপাতত এই পর্যন্তই, আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন। যদি আমার কাজ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট দিবেন, আপনারা পাশে থাকলেই তো আমি আগাতে পারবো। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।